ইউনিটের প্রবলেম। তো এখানে কোশ্চেন নাম্বার 80 বলা আছে, এয়ার রানস এজ এ কনস্ট্যান্ট রেট অফ এ এন পি এইচ, এ টর্টোইস রানস এজ এ কনস্ট্যান্ট রেট অফ বি এন পি এইচ, এন্ড জিরো ইজ গ্রেটার ইজ লেস দেন বি, তো তার থেকে বড় হচ্ছে এ। তো আমরা এখান থেকে পাচ্ছি যে টোটাল ডিস্টেন্স যদি বলো যে দে রেস ইচ আদার ফর দ্য ডি মাস, দুজনই ডি পরিমাণ ডিস্টেন্স কভার করছে। সো প্রথমে আমি যদি বলি যে ফর এয়ার তার জন্য টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে এ রেট তার সাথে টি টাইম টি ওয়ান টাইম, এবং ফর টর্টোইস তার জন্য সেম ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু বি ইনটু টি টু টাইম। এখন বলছে যে হাউ মেনি মোর আওয়ার্স ইন টার্মস অফ এ বি এন্ড ডি, অর্থাৎ এ বি এবং ডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ইফ ইউ টেক টু টর্টোইস টু ফিনিশ দেন দ্য হেয়ার, হেয়ারের থেকে টর্টোইসকে ওই রেস্টার কমপ্লিট করতে কতক্ষণ বেশি সময় লাগতে পারে। আমি এখান থেকে টি ওয়ানটা পাচ্ছি এরকম ভাবে যে টি ওয়ান ইজ ইকুয়াল টু ডি বাই এ এবং টি টু ইজ ইকুয়াল টু ডি বাই বি। তাহলে সিম্পলি টর্টোইসের যেহেতু বেশি সময় লাগতেছে, টি টু মাইনাস টি ওয়ান ইজ ইকুয়াল টু ডি বাই বি মাইনাস ডি বাই এ। আমরা সরাসরি এখান থেকে আনসার হচ্ছে বি। সো এটা আনসার হচ্ছে বি। থ্যাংক ইউ।